বাংলাদেশের 43তম মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনারে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ, লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ ইউকের ইস্ট ইংল্যান্ড রিজিওনের উদ্যোগে মহান বিজয় দিবসের 42 বছর পূর্তি উপলক্ষে হাউস অব কমন্সে সভা অনুষ্ঠিত। এবং লন্ডনে একমাত্র বাংলা বেতার মাধ্যম বেতার বাংলার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন। সবাই দিয়েছে অনেক, অনেকেই দিয়েছে সব। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সেই মহাপ্রাণ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপের সংবাদ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের আত্মত্যাগ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর অর্জিত হয়েছে বাংলাদেশের মহান বিজয়। বিজয়ের এই দিনটিতে তাই বাংলাদেশিদের বুকে আনন্দের পাশাপাশি বাজে বেদনারও করুণ সুর, আর তাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দেশে প্রবাসে বাঙালি জাতি স্মরণ করে জানা অজানা সকল শহীদকে। আর এরই ধারাবাহিকতায় লন্ডনে আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে শহীদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 16ই ডিসেম্বর সোমবার রাত 12:01-এ এই শ্রদ্ধা নিবেদনে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে লাখো শহীদদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টার, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সেক্রেটারি কয়সর এম আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও কুলাউড়া সমিতি, প্রজন্ম ৭১, হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বহরগ্রাম জনমঙ্গল সমিতি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি, বেতার বাংলা, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় মিলিত হন। মহান বিজয় দিবসের 42 বছর পূর্তি ও আনন্দক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ ইউকের ইস্ট ইংল্যান্ড রিজিওনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। সোমবার হাউস অব কমন্সে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অলি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন বো আসনের পার্লামেন্ট সদস্য শ্যাডো মিনিস্টার রোশনারা আলী অ্যান্ড মেইন এমপি, রিচার্ড হ্যারিংটন এমপি, গ্যালফিন হোপকিন্স এমপি, গোভিন সুকার এমপি, ম্যাক পোর্টল্যান্ড এমপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। বিজয়ের এই দিনে সাজ্জাদ হোসেনের কণ্ঠে আগত সকলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বর্বর হামলার তথ্যচিত্র আগতদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিসিএর উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনিসুর রহমান ওবিই তার বক্তব্যে বলেন, 1971 সালে বাংলার মানুষ নিজেদের প্রাণ বাজি রেখে স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আর সেই ঐক্যবদ্ধতাই ছিনিয়ে এনেছিল বাংলাদেশের মহান স্বাধীনতা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশিদেরকে দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের শান্তি ফিরিয়ে দিতে আবারও যুদ্ধ করতে হবে। এরপর শ্যাডো মিনিস্টার রোশনারা আলী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার 42 বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে স্থান করে নিয়েছে। বাংলার মানুষের ঐক্যবদ্ধতায় আগামী দিনেও বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও বিশ্বের মহামানব নেলসন ম্যান্ডেলার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার, এনজিপি ডিরেক্টর মুস্তাফা সারওয়ার, কাউন্সিলর আবদালুল্লাহ, সাইফুল আলম, কামাল ইয়াকুব, আব্দুল খালেক চৌধুরী, এমদাদুল হক পাফেল, মুজিবুর রহমান জুনু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা চাই যে আমাদের নেক্সট জেনারেশন কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকবে। বিসিএ যে কার ইন্ডাস্ট্রি হিসাবে আমরা ব্রিটিশ বাংলাদেশি ফুডকে এই দেশে প্রোভাইড করেছি, দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর আস। এই স্বাধীনতা উত্তর ব্রিটিশ বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই দেশে এটা।
আজকে হাউস অফ কমন্সে আমরা এটাকে সেলিব্রেট করতেছি, পাশাপাশি আমরা রিমেম্বার করতেছি তাদেরকে যারা আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। Tremendous people have attended today and we really have enjoyed this and we have celebrated the our 42nd birthday of Bangladesh. লঞ্চনে একমাত্র বাংলা বেতার মাধ্যম বেতার বাংলার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার পূর্ব লঞ্চনের ব্রাইটার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম পর্বে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফখরুজ্জামান ও মাহফুজ আহমেদ। এরপর মুক্তিযুদ্ধের উপর ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেতার বাংলার প্রতিষ্ঠাকালীন সদস্য বাবুল, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি জলিল, কাউন্সিলর রফিক আহমেদ, জন বেক্স ও বেতার বাংলা নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী। নাজমা পারভিন ও মাহফুজ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সঞ্জয় দে, নাদিয়া, তন্নী সহ স্থানীয় শিল্পবৃন্দ। প্রবাসীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে আনন্দ উৎসব, শোক ও শ্রদ্ধার এক অপূর্ব সম্মেলনে 43তম বিজয় দিবস উপলক্ষে ইতালির বাংলাদেশ দূতাবাস রোম বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। বিজয়ের এই দিনটিতে অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় নীরবতা ও দোয়া প্রার্থনা করা হয়। মনুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মফিজউদ্দিন, কাউন্সিলর ফেরদৌসি শাহরিয়ার, রুবায়াত ই আশিক। এরপর বিজয় দিবস উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লুৎফুর রহমান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফারাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। 43তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশন। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি মিসবাউদ্দিন আহমেদ সায়েম জানান, সোমবার ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। হাইকমিশনের পক্ষ থেকে জকি আহাদ স্বাগত বক্তব্য রাখেন এবং বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান। এছাড়াও ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু প্রধানমন্ত্রীর বাণী এবং আফজাল হোসেন পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ সাজ্জাদ খান, মুক্তিযোদ্ধা ডক্টর আলতাফুর রহমান, ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষে সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান, মীর গোলাম মোস্তাফা প্রমুখ। বক্তারা 43তম মহান বিজয় দিবসে 71-এর চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে হাইকমিশনের কর্মকর্তাগণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি প্রতিবাদ ও বিজয় দিবসের আলোচনা সভা করেছে ব্রেশিয়া বিএনপি। স্থানীয় বাংলা রেস্টুরেন্টে আয়োজিত ব্রেশিয়া বিএনপি সভাপতি খান হালিমের সভাপতিত্বে এবং ব্রেশিয়া বিএনপি সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল শামীমের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী আইনুল হক রিপন, ভেনিস বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, ইসলামিক ফোরাম ইউরোপের সভাপতি আবুল কাশিম মোল্লা প্রমুখ। বক্তারা বিজয় দিবসের পরে জোরদার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। 71-এ মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার শুক্রবার রাতেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ আয়োজন করেছে লিডস আওয়ামী লীগ ও যুবলীগ। স্থানীয় লিডসের বাংলাদেশি সেন্টারের সামনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারী যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশ কলঙ্কমুক্ত হতে চলেছে। এ সময় অন্য সব যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে আহ্বান জানান বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিডস আওয়ামী লীগের সভাপতি দিলওয়ার রহমান মুজিব, সাধারণ সম্পাদক শাহ ইয়াউর মিয়া, বজলুর রশিদ ভূঁইয়া, শাহ সোহেল আহমেদ প্রমুখ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের সংবাদ। সংবাদের এই পর্যায়ে সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরছি একটু পর, তখন থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। আমাদের সঙ্গেই থাকুন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।